অলকিটি ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি ভালো মানের একটা গুড মেসেজ নিয়ে আসলাম, সেটা হলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স তারা যে ইতিপূর্বে নিয়োগ প্রকাশ করছিল সেখানে কিন্তু অলরেডি লিখিত পরীক্ষা একটা তারিখ প্রকাশ করা হয়েছে। এটা হলো সেই পরীক্ষার তারিখ, এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম দেওয়া আছে, রোল নম্বর, পদের নাম সবই দেওয়া আছে। আমি পুরো বিষয়টা এখন আপনাদের সাথে আলোচনা করবো। তার আগে বলি, এটা লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি, ওইখান থেকে যদি আপনারা লিঙ্কে ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনারা অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি বন্ধুরা এইরকম একটা অবস্থায় আসবেন। আসার পরে প্রথমে পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ প্রকাশ 2022 পরীক্ষার তারিখ প্রকাশ, এটাতে ক্লিক করবেন। করা মাত্র এটা মেইন ইন্টারফেস, নিচে নামবেন, প্রথমে পাবেন আপনার পরীক্ষার রুটিনটা। এখানে এর নিচে নামলে যে নিয়োগটা দিয়েছিল বাংলাদেশ এয়ারলাইন্স, সেই নিয়োগটা, ওকে, আমি এখন দুটি যত নামানো আছে আমি আপনাদের একটু বড় করে দেখাচ্ছি। এটা হলো এই আপনার বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে পরীক্ষার নোটিশ আর কি। এখানে দেখুন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং সিকিউরিটি গার্ড এই দুইটা পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করছে। এখানে প্রথমটা হলো 12 আগস্ট, তারপরে প্রথমটা না, এক কথা 12 আগস্টে এই পরীক্ষাটা হবে। এখানে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ খিলক্ষেত, এইখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট 3,02,000 থেকে শুরু করে রোল নম্বর 3,03,000 না কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ওমা, আই এম সরি, এখানে 3 কোটি, যাই হোক লাস্টে 2, এবং এখানে দেখুন 1,073 সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টে এই ইন টোটাল 1,073 জন, ওকে, এখানে 2 যদি বাদ দিই সেক্ষেত্রে 1,071 জনের মতো পরীক্ষা দিবে এই কুর্মিটোলা হাই স্কুলে। এরপর সিকিউরিটি গার্ড আছে যেখানে 2 থেকে শুরু হয়েছে 7,289, দ্যাট মিন্স আপনার 7,287 জন সিকিউরিটি গার্ডে পরীক্ষা দেবে, এটা কুর্মিটোলা খিলক্ষেতে। আর নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এটা উত্তরাতে, সেখানে শুধু সিকিউরিটি গার্ড পরীক্ষা দেবে, দেখুন 7,289, এখানে হয়েছে 7,292 থেকে শুরু করে 14,943 জন। আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখন আমি যদি সরাসরি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে চলে যাই, এখানে হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি যেটা পাবলিশ করা হয়েছিল জানুয়ারির 13 তারিখে। এখানে প্রথমটা বলছি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এই যে এইটা হলো আপনাদের সেই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এই 17 নম্বর ক্যাটাগরি যারা আবেদন করছেন তারা অবশ্যই কিন্তু এখানে যাবেন। এবং লাস্টেরটা হলো সরাসরি সিকিউরিটি গার্ড যেটা 31 নম্বর, এইটা একটা হলো SHC পাশে, আর এইটা অ্যাসিস্ট্যান্টটা কত, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এটা স্নাতক পাশে। তো বন্ধুরা আমি দুটো লিঙ্কে তো দিয়ে দিয়েছি, আপনারা নামে একটু পয়ডা দেখলে বুঝতে পারবেন। আমার মনে হয় আমার আর কথা বেশি না বলাই ভালো। আপাতত এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।